নমস্কার বন্ধুরা, আজ আবার রীতিমার রকমারি রান্নাঘরে আবার চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা আপনারা সবাই করে খেয়ে থাকেন। এই রেসিপিটি হচ্ছে লাউ চিংড়ি। দিদিমা অল্প তেলে অল্প মশলায় কিভাবে তৈরি করছে আপনারা দেখুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। প্রথমে দিদিমা কি করছে চলুন দেখা যাক। আমি গ্যাস জ্বালাচ্ছি, তেল দেব, সাদা তেল, দিদিমা অসুস্থ তো তাই আমাদের সব রান্নাই সাদা তেলে হয়। দিদিমা কি কি মশলা দিচ্ছে লাউ চিংড়িতে আপনারা দেখে নিন। জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, তেজপাতা, টমেটো কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এইদিকে জিরে আর ধনে বাটা আছে, এটাই দিয়ে দেবো। এই তোমার মশলা, চিংড়ি মাছটা আগে ভেজে নেব, চিংড়ি মাছটা দিয়ে দেবো, তেল হয়ে গেছে। চিংড়ি মাছটা ভেজে তুলে নেব, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন একটু দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি, লঙ্কা কেরাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিই পেঁয়াজটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটো গুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, লঙ্কাও দিয়ে দিলাম। আমি জিরে ধনে বাটা দিচ্ছি, আপনারা গুঁড়ো চাইলে দিতে পারেন। লাউটা আমি ঝিরঝিরি করে কেটে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। লাউটা দিচ্ছি এবারে, স্বাদ মতো একটু মিষ্টি দিচ্ছি। এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দেব আর চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, রেডি। এবারে দেখে নেব, দিদিমার লাউ চিংড়ি প্রায় কমপ্লিট। আর একটু নেড়ে চেড়ে একটু জল সামান্য শুকিয়ে ঢেলে নেবেন। আমার লাউ চিংড়ি এবার হয়ে গেছে, আমি এবারে নামাবো।
উপরে কয়েকটা ধনে পাতা দিয়ে দিলাম, সাজানোর জন্য একটু ধনে পাতা দিয়ে আমার লাউ চিংড়ি হয়ে গেছে। দিদিমার লাউ চিংড়ি কমপ্লিট। আপনারা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাবেন, আমাদের সাথে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। টাটা।